হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ডাব চিংড়ি। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই প্যানে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে নেব। এক সাইড ভাজতে দেবো চিংড়ি মাছ, এক সাইড চিংড়ি মাছ উল্টে নেব। উল্টে নিয়েছি, আরো এক পিঠ ভাজবো। চিংড়ি মাছ দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, আরো কিছু মাছ আমি ভেজে নেব। ডাব চিংড়ির জন্য নরম ডাব পিষে নেব মিক্সি জারে। মাছ ভেজে তুলে নিয়ে কড়াই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের ওপর গরম মশলা দিয়ে দেবো, একটু সাজিরে, চারটে লং, চার পাঁচটা, একটু এলাচের টুকরো একটা, ডালচিনি, দুটো লঙ্কা আর একটু কালা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ সামান্য ভাজবো। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো আমি কুচি দিয়ে দেবো। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে দিলাম। আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পিষে রাখা ডাব দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে। উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম।
ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে দিলাম, দু মিনিট আমি ফুটতে দেব। এইভাবে আমি নাড়াচাড়া করে ডাব চিংড়ি বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডাব চিংড়ি বানিয়ে নিয়েছি। আমার ভিডিও পছন্দ হলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার বন্ধুরা।